ভারনাবাড়ি চা বাগান যাওয়ার পথে ভাঙা কালভার্টের নির্মাণের কাজ শুরু করা হলো। গত বছর বর্ষার প্রবল জলোচ্ছ্বাসে সম্পূর্ণ ভেঙে পড়েছিল কালচিনি ব্লকের ভারনাবাড়ি চা বাগানের একটি কালভার্ট। এদিন ওই কালভার্টটির পুনর্নির্মাণের কাজ শুরু করা হলো। আলিপুরদুয়ার জেলা পরিষদের উদ্যোগে নির্মিত ওই কালভার্টটির কাজের সূচনা করেন কালচিনি পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রভাত মুখোপাধ্যায়। সাথে ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ পদ্মা রায়, লতাবাড়ি গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অসীম মজুমদার। পদ্মা দেবী বলেন, কালভার্টটি নির্মাণের জন্য প্রায় 26,78,000 টাকা বরাদ্দ করা হয়েছে এবং আগামীকাল থেকে নির্মাণ কাজ শুরু হয়ে যাবে। এতদিন কালভার্টটি ভাঙা থাকার দরুন সমস্যায় পড়েছিল পুরো ভারনাবাড়ি চা বাগানের কয়েক হাজার বাসিন্দা। থেকে 26,78,755। কদিনের মধ্যে তৈরি হয়ে যাবে? এটা 270 দিন দেওয়া আছে টাইম, কিন্তু তার আগেই বসার আগেই আমরা এটাকে কমপ্লিট করে দেবো। এটা কবে ভেঙে গেছিল? এটা এবার যে বর্ষাটা গেল সেই বর্ষাতে প্রবল জল হওয়ার ফলে টোটাল ব্রিজটা ওয়াশ আউট হয়ে গেছিলো। তারপরে এখানকার লোক একটা মাস পিটিশন করে এবং আমাদের বাবলুদা এবং মোহনদা এটা নিয়ে খুব উদ্গ্রীব ছিল যে কী করে তাড়াতাড়ি করে এটা ব্রিজটা করা যায়। তো জেলা পরিষদে ফান্ড ঢোকার পরে আমরা এটা নিয়ে কথা বলি এবং এটা টেন্ডার হয় হচ্ছে 13-12-2019 এটা টেন্ডার প্রসেস শুরু হয়। ঠিক আছে, টেন্ডার হয়ে তারপরে তো প্রসেস করে ওয়ার্ক অর্ডার দিতে একটু টাইম লাগে, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এবার আমাদের সরকার কিন্তু চারদিকে এভাবে উন্নয়নমূলক কাজগুলো করছে এবং যেখানে যেটা দরকার বেশি প্রয়োজন সেগুলোর দিকে কিন্তু নজর দিচ্ছে, সেই জেলা পরিষদের মাধ্যমে হোক, পঞ্চায়েত সমিতির মাধ্যমে হোক বা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে হোক, সেদিকে কিন্তু নজর দিচ্ছে। কিন্তু বিরোধীরা এখানে ফায়দা তোলার জন্য, এটা আপনারা জানেন জেলা পরিষদের সব টেন্ডারই অনলাইন হয়, অনলাইনে যে কেউ দেখতে পারে যে কী কী কাজে টেন্ডার হচ্ছে, সেটা আপনাদের জানা আছে। এবার এটা 13-12-2019 টেন্ডার হওয়ার পর এখানে জন বার্লা এসে দুবারে ব্রিজের ফটো তুলে নিয়ে গেছে, মানে ওনার ছবি সহ যে এটা আমরা করছি, এটা আমরা করছি। তো ওনারা জানেন কিন্তু জেলা পরিষদ থেকে টেন্ডার হয়ে গেছে, তারপরেও এইসব মানে লোককে বোকা বানানোর এই যে সহজ পদ্ধতি বিজেপির কাছে, মানুষ কিন্তু এর জবাব দেবে, মানুষ জবাব দেবে। কারণ উন্নয়ন কীভাবে হচ্ছে সেটা মানুষ দেখতে পাচ্ছে, ভাওতাবাজি বেশি দিন চলে না। তো যাই হোক, এটা আমরা বর্ষার আগেই কাজটা আমরা শেষ করার লক্ষ্যে এগোচ্ছি। কাজটা কালকে থেকেই শুরু হবে, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা শেষ হয়ে যাবে। এটা কি কংক্রিট ঢালাই? হ্যাঁ, জয়স ব্রিজ, জয়স ব্রিজ।